আজকে আমরা কথা বলবো বাসা বাড়িতে ওয়ালে যেই ড্যাম্প হয় সেই ড্যাম্প হওয়ার কারণগুলো এবং এটা যেন না হয় তার জন্য কি করতে হবে, প্লাস যদি ড্যাম্প হয়ে যায় তাহলে এটার সমাধান কি সেটা নিয়ে। সালামু আলাইকুম, আমি আরিফা শফিমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আমরা কথা বলবো বাসা বাড়িতে ওয়ালে যেই ড্যাম্প হয় সেই ড্যাম্প হওয়ার কারণগুলো এবং এটা যেন না হয় তার জন্য কি করতে হবে, প্লাস যদি ড্যাম্প হয়ে যায় তাহলে এটার সমাধান কি সেটা নিয়ে। তো প্রথমেই আমরা বলি ড্যাম্প কী কী কারণে হতে পারে। প্রথমেই ড্যাম্প জিনিসটা কি সেটা নিয়ে অল্প একটু কথা বলে নিই। ড্যাম্প বলতে আমরা বুঝি দেয়ালের গায়ে, ওয়ালের ড্যাম্প বলতে আমরা বুঝবো যে দেয়ালের গায়ে যখন ভেজা ভেজা থাকবে বা সেখানে পানি থাকবে। তো ড্যাম্পের কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। প্রথমত আপনার রঙগুলো উঠে যায়, ফুলে ফুলে ওঠে। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন ড্যাম্প দেখেন, এরকম মানুষ বাংলাদেশে পাওয়া দুষ্কর। এবং তার চেয়ে বড় যে প্রবলেমটা হয় যখন দেয়াল ভেজা থাকে তখন সেখানে ছত্রাক জন্মে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয় যা থেকে আপনার কিন্তু লাংসে প্রবলেম হতে পারে বা বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। একটা খুব বাজে গন্ধ হয়ে যায় এবং বাসাটা আসলে লিভেবল থাকে না। তো ড্যাম্প খারাপ জিনিস এবং ড্যাম্প যেন না হয় তার জন্য কিন্তু অনেক প্রসিডিউর আছে যেগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যদি একটু মানুষজন জানে বা এই অনুযায়ী কাজ করে তাহলে ড্যাম্পটা কিন্তু হয় না। আর ড্যাম্প যদি হয়েও যায় তাহলে ড্যাম্পগুলোর ঠিক করার কিন্তু বিভিন্ন রকমের সলিউশন আছে। তো আমরা আজকে খুব ছোট ছোট করে কী কারণে ড্যাম্প হয় সেগুলো বলবো এবং একই সাথে আমি বলে দেবো যে এটা শুরু থেকেই যদি না হয় তাহলে কীভাবে কিছু স্টেপ নেওয়া যেতে পারে এবং যদি হয়ে যায় তাহলে কীভাবে সমাধান করা যেতে পারে। তো প্রথমেই বলি সবচেয়ে কমন যে ড্যাম্প যেটা মূলত গ্রামে হয়, একতলা বাড়িগুলোতে হয়, সেটা হচ্ছে কৌশিকতার কারণে মাটির নিচ থেকে যে ড্যাম্পটা ওঠে। তো আমরা অনেকেই গ্রামে যেটা হয় মাটি গর্ত করার পরে আবার ওই মাটিগুলোই ফেলে দিই, মানে ভিটা মাটি দিয়ে বাড়িটা উঠানটা উঁচু করি, বাসাটা উঁচু করি এবং গ্রাউন্ড ফ্লোরে যে ঢালাই হয় ঢালাইয়ের নিচে ভিটা মাটি থাকে। এখন মাটি কিন্তু অনেকক্ষণ পানি ধরে রাখে বালির চেয়ে। তো তখন কি হয়, যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে আপনার পানিগুলো কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরে বা মেঝের নিচে চলে আসছে এবং মেঝেতে আপনার যদি ঢালাই না থাকে তাহলে কি হবে, মেঝে থেকে খুব সহজেই এটা উপরে চলে আসে। কারণ ব্রিকের ভেতরেও কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে, অনেক সময় যদি ড্যাম্প থাকে পানির ভেতরে ভেজা থাকে তাহলে কিন্তু ব্রিকের ভেতর দিয়েই পানিটা আস্তে আস্তে উঠে আসতে থাকে। তো আপনারা দেখবেন যে গ্রামে প্রায়ই হয় যারা গ্রাউন্ড ফ্লোরে ঢালাই দেন না বা ভিটা বালির জায়গায় ভিটা মাটি দিয়ে ভিটা উঁচু করেন তাদের কিন্তু মেঝে ড্যাম্প হয়ে যায় এবং ওয়ালেও আস্তে আস্তে ড্যাম্প আসতে থাকে। তো ড্যাম্প আসলে কি হবে, ড্যাম্প আসলে সেখানে ছত্রাক হবে, ছত্রাক হওয়ার সাথে সাথে এখানে আপনি মস বা এই টাইপের শ্যাওলা জমতে থাকবে এবং বাসাটা আনহেলদি হয়ে যাবে, এখানে পোকামাকড় আসবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এটার জন্য সমাধান কি, সমাধান হচ্ছে অবশ্যই আপনারা ভিটা বালি দিয়ে ভিটা উঁচু করবেন। বালি দিলে কি হয়, বালিতে কিন্তু আপনার পানি কম সময় থাকে, তো বৃষ্টির সময় পানিটা খুব সহজে নিচে চলে যাবে এবং ড্যাম্পের প্রবলেমটা থাকবে না। এবং গ্রাউন্ড ফ্লোরে অবশ্যই ঢালাই দিবেন, এটা ছাদ ঢালাইয়ের মতো দুই জালি রড না হয়ে এক জালি রড দিয়ে হলেও আপনারা ঢালাই দিবেন। ঢালাই দেওয়ার কারণে একটা ডিস্টেন্স তৈরি হয় যার কারণে ড্যাম্পটা আর উপরে উঠতে পারে না এবং আপনার এলাকায় যদি অনেক বেশি পানি জমে তাহলে গ্রাউন্ড ফ্লোরটা একটু উঁচুতে বানাবেন, মাটি থেকে অন্তত আড়াই ফিট তিন ফিট উপরে বানালে এই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায়। এবারে দ্বিতীয় কারণ, দ্বিতীয় কারণটা হচ্ছে বাইরে থেকে পানি ঢুকছে। এটা খুবই কমন প্রবলেম, অনেক ক্ষেত্রে মিস্ত্রিরা জানালা এমনভাবে লাগায় জানালার ফাঁক দিয়ে পানি ঢুকে যায়। তো জানালার ফাঁক দিয়ে যদি পানি ঢুকে আপনার বাসা ভেজা থাকবে, এটা খুবই স্বাভাবিক, বৃষ্টির দিনে পানি ঢুকবে। আপনার এসির যে ছিদ্রটা, এই ছিদ্র যদি বন্ধ না থাকে সেখান দিয়ে পানি যুক্ত থাকবে। আপনার জানালার উপর যে সানশেড, এই সানশেডের স্লোপ যদি ঠিক না থাকে, সানশেডের সাইজ যদি ঠিক না থাকে তাহলে সানশেড দিয়েও কিন্তু চুয়ে চুয়ে পানি ঢুকবে। জানালা খোলা আছে, খোলা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকেও আপনার ওয়াল ড্যাম্প হয়ে যেতে পারে। ওয়ালে পানি এসে লাগবে, লাগার পরে এই ওয়ালে কিন্তু অনেক দিন পানিটা থেকে যেতে পারে, সেখান থেকেও ড্যাম্পনেস তৈরি হয়, ভেজা পানিটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এবং একইভাবে আপনার পেইন্টগুলো ফুলে উঠতে পারে, সেখানেও ছত্রাক জমতে থাকে। তো এটার সমাধান হচ্ছে প্রথমত প্রপার ওয়ার্কম্যানশিপ দিয়ে জানালাগুলো তৈরি করা, বিল্ডিংয়ে যেন কোনো ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখা, এসির আউটডোর বের করার জন্য যে ছিদ্রগুলো করা হয় সেগুলো যেন বন্ধ থাকে। অনেকেই বাসায় ঘুলঘুলি করেন, সেগুলোর ব্যাপারেও সাবধান। এবং জানালার যে সানশেড হয়, সানশেডে কিন্তু কিছু
মিনিমাম সাইজ আছে এবং সানশেডেরও কিছু স্লোপের কিছু ডিটেলিং থাকে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির পানিতে চুয়ে পড়ার সময় জানালা বা ভেতরের দিকে না আসে, দরজার নিচ দিয়েও পানি ঢুকে যেতে পারে। বিভিন্ন কারণে আসলে ছিদ্র থাকার কারণে মূলত পানিটা বাসায় ঢুকে পড়ে, এবং এটা সমাধান হচ্ছে এই ছিদ্রগুলো যেন কোনোভাবেই তৈরি না হয় এবং যে সমস্ত জায়গায় ওপেনিং আছে সেগুলো প্রপারলি তৈরি করা, এবং যে ধরনের রিস্ক আছে সেই ধরনের রিস্কি বিষয়গুলো খেয়াল করা। তৃতীয় কারণটি হচ্ছে কন্ডেনসেশন বা ঘনীভবন। ঠান্ডা পানি রাখা গ্লাসের বাইরের দিকে যেরকম বাষ্প জমে যায়, একই ঘটনা কিন্তু বাসার ক্ষেত্রেও ঘটতে পারে। বাসার ভেতরে টেম্পারেচার যদি বেশি হয় এবং বাইরের দিকে যদি কম হয়, ধরি বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে এবং খুবই ময়েস্ট ওয়েদার আর ভেতরের বাসাটা গরম, দরজা জানালা লাগানো, তখন কিন্তু ভেতরেও বাষ্পের মতো জমে যায়। এবং এটা যদি খুব কন্টিনিউয়াসলি বা ফ্রিকোয়েন্টলি ঘটে তাহলে কিন্তু আপনার দেয়ালে এই ড্যাম্পনেসটা বসে যেতে পারে। ধরেন রেগুলার বৃষ্টি হচ্ছে কিন্তু আপনার বাসাটা বন্ধ, আপনি বেড়াতে গেছেন 5-7-8 দিনের জন্য, এসে আপনি দেখতে পারেন যে আপনার পুরো বাসায় ছত্রাক জমে গেছে, এবং এটা কিন্তু কন্টিনিউ করতে পারে। যে সমস্ত বাসায় ভেন্টিলেশন কম, একটা মাত্র জানালা এবং এটার মধ্যে কোনো ওপেনিং নাই, সেসব বাসায় কিন্তু এটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বাসায় সূর্যের আলো কম পড়ে এবং এয়ার ফ্লো নেই, তো এটার জন্য কি করতে হবে, এয়ার ফ্লোটা ঠিক রাখতে হবে। বাইরের টেম্পারেচার এবং বাসার ভেতরের টেম্পারেচারের মধ্যে যেন অনেক বেশি পার্থক্য না হয়। ঘুলঘুলি থাকলে এই প্রবলেম অনেক সলভ হয়, কিন্তু ঘুলঘুলির আবার বিভিন্ন ধরনের সমস্যা আছে যার কারণে এটা করা হয় না। তো যেটা করতে হবে, বাসায় যেন রেগুলার এয়ার ফ্লো হয়। আর আপনি যখনই টের পাবেন যে বাসায় এরকম বাষ্প জমে যাচ্ছে, তখন আপনি দরজা জানালা খুলে দিবেন, জোরে ফ্যান ছেড়ে দিবেন, অথবা সূর্যের আলো যদি ঢোকার স্কোপ থাকে তাহলে সূর্যের আলো ঢুকতে দিলে কিন্তু এই প্রবলেমটা চলে যাবে। এটা খুব কমন একটি সমস্যা, প্রায় ঘটে, এটা কোনো পার্মানেন্ট সমস্যা না, টেম্পোরারি সমস্যা। এবারে চার নম্বর কারণটি সবচেয়ে বেশি ঘটে আমাদের দেশে, সেটা হচ্ছে খারাপ ম্যাটেরিয়াল। মানে যে ব্রিকটি আপনি লাগিয়েছেন সেই ব্রিকটাই খারাপ, যে সিমেন্ট এবং বালির মশলা দিয়ে ব্রিকগুলো জোড়া দেওয়া হয়েছে সেই জোড়াটা খারাপ, এবং যে মিস্ত্রি লাগিয়েছে তাদের কাজ খারাপ। তো এখানে আসলে কিছু করার নেই, আপনাকে অবশ্যই ভালো ম্যাটেরিয়াল এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে। প্রথমে আসে ব্রিকের বিষয়ে, ইটের ভেতর দিয়ে কত পার্সেন্ট পানি ভেতরে ঢুকবে তার কিন্তু একটি পরিমাপ থাকে। কোনো ব্রিকের ভেতর দিয়ে 10% পানি ঢুকে যায়, কোনো ব্রিক 5% অ্যাবজর্ব করে, কোনো ব্রিক 1% অ্যাবজর্ব করে। তো যেটা যত কম অ্যাবজর্ব করে সেটার দাম কিন্তু তত বেশি। মিরপুর সিরামিকের যে ব্রিকগুলো সেগুলোর দাম কিন্তু সবচেয়ে বেশি। আবার আপনি 2 নম্বর যে ব্রিকগুলো পাবেন বা 1 নম্বর ব্রিকগুলো যেগুলো পাবেন, 1 নম্বরের একটু কম শোষণ ক্ষমতা, 2 নম্বরের কিন্তু শোষণ আরও বেশি। তো এক্সটেরিয়রের যে ওয়ালগুলো, যে ওয়ালগুলোতে রেগুলার বৃষ্টি পড়বে, সেই ওয়ালগুলোতে কিন্তু একটু ভালো ব্রিক দিতে হবে, এবং ব্রিক কেনার সময় আপনার হয় টেস্ট করে নিতে হবে অথবা ওনাদের কাছ থেকে জেনে নিতে হবে যে এটা কী পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে। তো প্রথমে প্রপার ব্রিকটা সিলেক্ট করতে হবে, এবং প্লাস্টারের সময় সিমেন্ট এবং বালির যে মিক্সচার সেটা প্রপারলি হয়েছে কি না সেটা কিন্তু দেখতে হবে। এছাড়াও এই প্লাস্টারের সাথে মেশানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। আমাদের দেশে যে পেইন্ট কোম্পানি দুটো আছে, বার্জার এবং এশিয়ান পেইন্টস, এরা ছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে আসে যেটা সিমেন্টের সাথে মিক্স করলে ওয়াটারপ্রুফিং বাড়ে। সেক্ষেত্রে আপনার ব্রিক একটু খারাপ হলেও যদি সিমেন্টে সেটি মিক্স করেন তাহলে কিন্তু অ্যাবজর্পশন কমে যায়। এছাড়াও দুটো ব্রিকের মাঝখানে যে মশলা, এই মশলার ভেতরে মিক্স করার জন্য কিছু কেমিক্যাল পাওয়া যায়। এবং ফাইনালি যখন মিস্ত্রিরা কাজ করবে তখন ঠিকমতো কিউরিং করছে কিনা সেটা কিন্তু একজন সাইট ইঞ্জিনিয়ার দিয়ে ভাগ বা ভালো কোনো কনসালটেন্ট দিয়ে ওভারসি করতে হবে। এভাবে আপনারা ওয়ার্কম্যানশিপের যে প্রবলেম বা ম্যাটেরিয়াল যে প্রবলেম সেটি সলভ করতে পারবেন। এবারে 5 নম্বর এবং ফাইনাল যে কারণটি বাংলাদেশে সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের লিকেজ। লিকেজটি কোথায় হয়, মূলত কিচেন এবং বাথরুমে পাইপের লিক হয়। এখানে আমরা লিক বলতে বোঝাচ্ছি ভেতরে যে পাইপগুলো আছে সেগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি পানি যাওয়া আসা করছে, এখান থেকে লিক হয়। লিক ন্যাচারালিও কিন্তু হতে পারে এবং কোনো একটি অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে। ন্যাচারালি কীভাবে হয়, প্রতিটি পাইপের কিন্তু ডিউরেবিলিটি আছে। কিছু পাইপ হয়তো 20 বছর পর চেঞ্জ করতে হয়, কিছু পাইপ হয়তো 5 বছর পরই চেঞ্জ করতে হয়। এটা কিন্তু আপনার একটু জানা থাকতে হবে বা জেনে দিতে হবে যে কোন ধরনের পাইপ ব্যবহার করা হয়েছে। যেমন জিআই পাইপ যদি হয় সেটাই কিন্তু ধীরে ধীরে জং ধরে যায় এবং আপনার একসময় নিজে থেকে ফেটে গিয়ে সেখান থেকে পানি
বের হয়ে যায়। প্লাস্টিক সেক্ষেত্রে কিন্তু আরও ডিউরেবল, এবং এখন আরও নতুন অনেক ম্যাটেরিয়ালের পাইপ এসেছে যেগুলো আরও অনেক বেশি ডিউরেবল। তো যেই ধরনের পাইপই ব্যবহার করেন না কেন, সেটি যতদিন পরে চেঞ্জ করা দরকার সেভাবে যদি চেঞ্জ করা না হয়, ভেতর থেকে কিন্তু অটোমেটিক্যালি ফেটে পানি বের হতে থাকবে এবং ড্যাম্প হয়ে যাবে। পানির প্রেশার যদি ঠিক না থাকে, প্রেশার যদি অনেক বেশি হাই হয়, ছাদ থেকে যেই পানিটা নামছে সেটার প্রেশার যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু পাইপ ফেটে যেতে পারে। পানির প্রেশার বেশি কিভাবে আপনি কিন্তু পানি ছাড়লেই বুঝতে পারবেন, যে অনেক জোরে যদি পানি পড়ে, এটা কিন্তু ন্যাচারাল না, পানিতে হাত দিলে যদি হাতে ব্যথা পান তাহলে বুঝতে হবে প্রেশার অনেক হাই। এগুলো কিন্তু ভালো না, কারণ যে কোনো সময় মাঝখানের কোনো একটি রাস্তায় কোনো জয়েন্ট খুলে যেতে পারে এবং পানি বের হয়ে এটা ড্যাম্প হয়ে যাবে। এটা কিন্তু একদিন দুদিনে বোঝা যায় না, স্পেশালি বাথরুমের ক্ষেত্রে যেহেতু টাইলস থাকে, একদিন দুদিনে বোঝা যায় না, হঠাৎ করে দেখা যায় যে বাথরুমের উল্টো পাশের যে বেডরুম বা অন্য যে রুম, সেই রুমে ড্যাম্প দেখা যাচ্ছে। আরও একটি কারণে লিক হতে পারে, সেটি হচ্ছে প্লাম্বার যখন কাজ করেছেন তিনি প্রপারলি জয়েন করেননি, অথবা প্লাম্বার কাজ করে যাওয়ার পরে যারা প্লাস্টার করেছে বা টাইলস লাগিয়েছে তারাও কিন্তু বাড়ি দিয়ে বা বিভিন্নভাবে পাইপ ফাটিয়ে যেতে পারে বা পাইপ খুলে যেতে পারে, তখন সেখান থেকেও কিন্তু ড্যাম্পের প্রবলেম হয়। আবার এমনও হতে পারে আপনার বাথরুমে, এখানে কিন্তু আপনার উপরতলার বাথরুম থেকে কোনো কারণে পানি লিক হচ্ছে, যার কারণে আপনার বাথরুমে পানি চলে আসছে। তো বিভিন্নভাবে লিকেজের কারণে কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়। এই প্রবলেমগুলো কিচেনের পানির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো এগুলোর সলিউশন হচ্ছে আগে ডায়াগনোসিস করা, কোথায় কী কারণে লিকেজটা হচ্ছে, পরে অবস্থা বুঝে ট্রিটমেন্ট করা। মূলত লিকেজটা বন্ধ করাই হচ্ছে সলিউশন, কারণ লিকেজটা যদি অনেক দেরিতে বের হয় তাহলে কিন্তু অলরেডি আপনার ওয়াল নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে পেইন্ট করা বা টাইলসগুলো নতুন করে টাইলস করা, এই ধরনের সলিউশনে যাওয়া লাগতে পারে। এতক্ষণ আমরা কথা বললাম যে কী কী কারণে ড্যাম্প হতে পারে, বা এগুলো আগে থেকে প্রিভেন্ট করার জন্য কী কী ধরনের স্টেপ নেওয়া যেতে পারে। তবে এটার যে কিওর আছে বা এগুলো কীভাবে ঠিক করা যায় সেটা নিয়ে আরেকটু বলি। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে আপনি একটা বাসা কিনেছেন বা বাসায় মুভ করেছেন, ভাড়া বাসায়, আপনি ঢুকেই দেখলেন যে ড্যাম্প, এখন এটাকে ঠিক করবেন কিভাবে। তো ড্যাম্প দেখলে অনেকেই যেটা করেন যে রংটা তুলে ফেলে নতুন করে রং করে দিয়ে সমাধান করার চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে কোনো সলিউশন না। ড্যাম্প দেখলে সবার আগে যেটি করতে হবে এটার ডায়াগনোসিস করতে হবে, ড্যাম্পটা কেন হয়েছে। এমন হতে পারে যে ড্যাম্পটা একটি টেম্পোরারি ড্যাম্প, এটা আসলে ড্যাম্প না, এনভায়রনমেন্টাল কারণে হয়েছে। অনেকদিন পরে বাসায় ঢুকেছেন, কোনো একটা কারণে এখানে কিছু পানি জমে আছে, ফ্যান ছেড়ে দিলে আসলে এটা চলে যাবে। তো সবার আগে ড্যাম্পটা কী কারণে হয়েছে সেটা কিন্তু কোনো একটি কনসালটেন্টকে ডেকে বা যারা ড্যাম্পের কাজ করেন তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে হবে, অথবা আপনিও যদি বুদ্ধি খাটিয়ে বের করতে পারেন কী কারণে হয়েছে, প্রবলেমের কিন্তু অর্ধেক সলিউশন হয়ে যাচ্ছে। ড্যাম্পের সলিউশন মূলত দুইভাবে করতে হয়। প্রথমত, যদি যেই কারণে ড্যাম্প হয়েছে সেটার সমাধান করা পসিবল হয় তাহলে সেটি সমাধান করতে হবে। যেমন দেয়ালের ভেতরে পাইপ ফেটে গেছে, পাইপ যদি ঠিক না করি তাহলে এই সমস্যার কোনো দিনই সমাধান হবে না। তো পাইপ যদি ঠিক করা সম্ভব হয় তাহলে সেই পাইপটি ঠিক করে দেয়ালের গায়ে যে ফিনিশ ম্যাটেরিয়াল ছিল, নতুন করে প্লাস্টার করে টাইলস দেওয়া বা রংটা তুলে ফেলে নতুন করে রং দেওয়া, এভাবে করলে এটার প্রবলেম সলভ হয়ে যাবে। আরেকটি হচ্ছে, যদি যেই কারণে ড্যাম্প হচ্ছে সেটির সমাধান করা সম্ভব না হয়, ধরেন আপনি একটি ভাড়া বাসায় থাকেন কিন্তু পুরো বিল্ডিংয়েরই আপনি দেখতে পাচ্ছেন বাইরে ড্যাম্পের প্রবলেম আছে, বাইরে থেকে বৃষ্টির পানি ঢুকে আপনার রুমে চলে আসে বা ভিজে ভিজে ভেতরে চলে আসে, এখন এটা যেহেতু আপনার বিল্ডিং না, আপনার জন্য কিন্তু পুরো বিল্ডিংয়ের ট্রিটমেন্ট করা পসিবল না, তখন আপনি কী করবেন, শুধুমাত্র আপনার ফ্ল্যাট যেটা আপনি ভাড়া আছেন বা কিনেছেন সেটার ভেতরের দিকে ট্রিটমেন্ট করতে পারেন। এই ধরনের ট্রিটমেন্টের জন্য অনেক ধরনের সলিউশন আছে, বার্জার বা এশিয়ান পেন্টস যারা আছেন তাদের কাছে প্রচুর কেমিক্যাল থাকে, এটি কেমিক্যাল দিয়ে হতে পারে, বিভিন্ন ধরনের শক্ত প্লাস্টার টাইপের জিনিসপত্র আছে। তো এই ধরনের বিভিন্ন সলিউশনের কিন্তু একটি সলিউশন আপনি তখন নিতে পারেন, যেটি অবশ্যই টেকনিক্যাল কাউকে দিয়ে দেখিয়ে তারপর করতে হবে। ড্যাম্প নিয়ে আজকে এতটুকুই, যদি ড্যাম্প নিয়ে আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন নিচে ইউটিউবে, অথবা ফেসবুকে আপনারা যেখানেই দেখে থাকেন নিচে কমেন্ট করুন, আর যদি এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।